আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানাবো আগামী নির্বাচন সন্ধ্যারাতে হবে নাকি নিশিরাতে হবে, সেটাই জনগণের বিরাট জিজ্ঞাসা। 1% ভোট কাস্ট হলে নির্বাচন আইনগত বৈধ হবে, প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশনের মনোভাব যদি এমন হয় তাহলে আগামী নির্বাচন সন্ধ্যারাতে হবে নাকি নিশিরাতে হবে, সেটাই এখন জনগণের বিরাট জিজ্ঞাসা। এবারে জানাবো, সরকার দেশকে সাংঘর্ষিক অবস্থার দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানাবো, মুনাফা লোভীরা ব্যবসার নামে মানুষের রক্ত চুষে খাচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, মুনাফা লোভীরা ব্যবসার নামে মানুষের রক্ত চুষে খাচ্ছে। এবারে থাকছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যেই সরকার বিদেশে যেতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম ও জাতীয় স্থায়ী কমিটির নেতারা। এদিকে মার্কিন পর্যবেক্ষক দলকে স্বরাষ্ট্রমন্ত্রী, ভোট কারচুপির ইচ্ছে আমাদের নেই, ভোট কারচুপি করে কেউ পার পাবে না, এছাড়া এ ধরনের ইচ্ছা আমাদের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে যা বললেন এরদোগান, গাজা উপত্যকায় ইসরায়েল যা করছে তা কোনো রাষ্ট্রের কর্মকাণ্ড নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের চলমান ভয়াবহ হামলার ঘটনাকে লজ্জাজনক বলেও অভিহিত করেছেন তিনি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আগামী নির্বাচন সন্ধ্যারাতে হবে নাকি নিশিরাতে হবে, সেটাই এখন জনগণের বিরাট জিজ্ঞাসা রিজভি। 1% ভোট কাস্ট হলে নির্বাচন আইনগত বৈধ হবে, প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নির্বাচন কমিশনের মনোভাব যদি এমনই হয় তাহলে আগামী নির্বাচন সন্ধ্যারাতে হবে নাকি নিশিরাতে হবে, সেটাই এখন জনগণের বিরাট জিজ্ঞাসা। আজ বুধবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, 2009 সালে ক্ষমতা আসার পর থেকে আওয়ামী দুঃশাসন গোটা দেশে অন্ধকার নামিয়ে এনেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত কোনো গ্রাহ্য নির্বাচন হয়নি, সরকারের দুর্নীতি দুঃশাসন অনাচারের বিরুদ্ধে সমালোচকদের অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী প্রতিনিয়ত হুঁশিয়ারি দিয়ে বলছেন, বেশি কথা বলে সব বন্ধ করে দেওয়া হবে, বিএনপির আন্দোলনের টাকার উৎস খুঁজে বের করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের কথা কেউ বলেনি, প্রতিদিন একটু একটু করে লোডশেডিং এর কথা বলেছি, এছাড়াও কেটে দেব, সব আটকে দেব, এগুলো ক্রমাগত বলেই যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এসব কথা শুনলে মনে হয় তিনি বাংলাদেশকে নিজের মরুশিপাটটা করে ফেলেছেন, তার বক্তব্যে মনে হয় বাংলাদেশের সবাই যেন তার প্রজা, সুতরাং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলার অধিকার কারোই নেই, যারা বলবে তাদের ঠিকানা হবে কারাগার। এদেশে শেখ হাসিনার কোনো কিছুতেই কোনো সফলতা না থাকলেও তিনি সার্থকতা লাভ করেছেন কেবলমাত্র গণতন্ত্রকামী বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে পাঠিয়ে। তিনি একজন সফল জেলার বা কারারক্ষক। সরকার অত্যাচার এবং লুটতরাজের বিরুদ্ধে কথা বলায় শেখ হাসিনা আরো বেশি ক্রুব্ধ এবং বেপরোয়া হয়ে উঠে নিজের সাজানো আদালতকে লেলিয়ে দিয়ে গণতন্ত্রকামী মানুষকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য আওয়ামী আদালত জুলুমের ভীতি তৈরি করেছে। তিনি বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বর্তমান ডিসি এসপিরা প্রকাশ্যে নৌকা মার্কায় ভোট চাইছেন, যেখানে আমলা, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরাসরি সরকারের অনাচারে সহযোগী, সেখানে এরা কতটুকু সাধারণ জনগণের পক্ষ নেবে তা সহজেই উপলব্ধি করা যায়। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, 1% ভোট কাস্ট হলে আইনগত বৈধ হবে নির্বাচন, নির্বাচন কমিশনারের মনোভাব যদি এমন হয় তাহলে ভবিষ্যৎ নির্বাচন সন্ধ্যারাতে নাকি নিশিরাতে হবে, সেটাই সাধারণ জনগণের জিজ্ঞাসা। সুতরাং হাসিনার অধীনে সামনে নির্বাচন যে 2014 এবং 2018 নির্বাচনের পুনরাবৃত্তি হবে এটা বলার অপেক্ষা রাখে না। প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন এবং আওয়ামী ক্যাডার গোষ্ঠী সকল ক্ষমতা নিয়ে নির্বাচনী মাঠ ফাঁকা করার পরিকল্পনা করেছে, তার আলামত ইতিমধ্যে পরিষ্কার হয়ে উঠেছে। নির্বাচনের গ্রহণযোগ্যতার কোনো তোয়াক্কা করে না শেখ হাসিনা। বর্তমান নির্বাচনী আইন পরিবর্তনের পর কমিশনের ক্ষমতা আছে 20% কম, আর বাকি 80% ক্ষমতা সরকারের হাতে। সুতরাং এই নির্বাচন কমিশনের দ্বারা নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হওয়ার কোনোভাবে সম্ভব নয়। তাই আইন শৃঙ্খলা বাহিনী, বিএনপি সহ বিরোধী দলকে মাঠছাড়া করার জন্য হিংসার প্রস্তুতি নিচ্ছে। এজন্যই শুরু হয়েছে বিএনপির জাতীয় নেতারা সহ সর্বস্তরের নেতাকর্মীদের গ্রেপ্তারে সাড়াশি অভিযান। তারা একতরফা নির্বাচনের জন্য দমবন্ধ করা এক পরিবেশ তৈরি করেছে, তারা এজন্য ভেন্টিলেশনের ঢাকনা বন্ধ করে দিয়েছে। তবে আন্দোলনরত গণতন্ত্রকামী জনতা, বর্তমান গণবিরোধী শক্তি আওয়ামী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রাণপণ লড়াই সংগ্রামে বদ্ধপরিকর। তিনি আরো বলেন, নতুন করে গায়েবী মামলা দিয়ে গভীর রাতে বাড়ি বাড়ি অভিযান চালিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। গতকাল গভীর রাতে পুলিশ বাসার দরজা ভেঙে বিএনপি
বিএনপির প্রচার সম্পাদক, মিডিয়া সেলের সদস্য সচিব, সাবেক সংসদ সদস্য, লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে। এরপর তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ সময় তিনি সারাদেশে আওয়ামী সন্ত্রাসী এবং পুলিশ বাহিনী কর্তৃক হামলা মামলা গ্রেপ্তারের বিবরণ তুলে ধরেন। সরকার দেশকে সাংঘর্ষিক অবস্থার দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। ফখরুল ইসলাম বলেন, সরকার দেশকে পুরোপুরি সাংঘর্ষিক অবস্থার দিকে নিয়ে যাচ্ছে। তার লক্ষ্যটাই হচ্ছে দেশে একটা সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি করা, আবার সেই 2014 ও 2018 সালের মতো নির্বাচন করা। তারা ভাবছে এবারও একতরফা নির্বাচন করবে, নির্বাচনে কোনো ভোটারের উপস্থিতি হবে না, তারা আগের মতো নির্বাচিত হবে, কিন্তু এবার সেটা সম্ভব নয়। তিনি বলেন, আমরা খুব পরিষ্কার করে বলে দিয়েছি এভাবে শেখ হাসিনা অধীনে কোনো নির্বাচন হতে পারে না। আমরা বলে দিয়েছি এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে। নির্বাচন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, দাবি একটাই, এই সরকারকে সরতে হবে। এছাড়া বাংলাদেশের কোনো মুক্তি নেই। আপনি দেখুন, তাদের পদলেহনকারী কয়েকটা দল ছাড়া আর কোনো রাজনৈতিক দল বলেছে যে সুষ্ঠু নির্বাচন হয়েছে? জনগণকে জিজ্ঞাসা করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন এভাবে নির্বাচন করলে কোনো লাভ নেই। বিগত দুটি নির্বাচন করেছে, পরপর সমগ্র পৃথিবী বলেছে তোমার নির্বাচন সঠিক হয় নাই। সরকার পদত্যাগের একদফা আন্দোলন সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, এই সংগ্রাম প্রতিদিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমরা বিশ্বাস করি এই সরকার জনরোষের শিকার হয়ে পদত্যাগ করতে বাধ্য হবে। যুক্তরাষ্ট্রের প্যাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে মহাসচিব বলেন, তারা এসেছেন এখানে ইলেকশন অবজারভার পাঠাবে কি পাঠাবে না সেটা দেখার জন্য, এখানে নির্বাচনের পরিস্থিতি আছে কিনা সেটা দেখতে এসেছেন। তারা খুব পরিষ্কার কোনো মতামত দেয়নি। আমাদের মতামত জানিয়ে দিয়েছি, যেই অবস্থা সৃষ্টি হয়েছে এই অবস্থায় কোনো নির্বাচন হতে পারে না। সংলাপের পথ বিএনপি বন্ধ করেছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে ফখরুল ইসলাম বলেন, এটা বাজে কথা, এটা কত বড় মিথ্যা কথা আপনারা ভালো করেই জানেন। আমরা বারবারই বলে এসেছি একটা বিষয় আলোচনা হতে পারে, অন্য কোনো বিষয় নয়, সেটা হচ্ছে নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের বিষয়ে আলোচনা ছাড়া আর কোনো বিষয় আলোচনা হতে পারে না। তবে সেটা অবশ্যই সরকারের আগে ঘোষণা দিতে হবে যে আমরা মেনে নেব, এবার আসো নিরপেক্ষ নির্দলীয় সরকারের বিষয় নিয়ে কথা বলি, সেটা কিভাবে হতে পারে। মুনাফা লোভীরা ব্যবসার নামে মানুষের রক্ত চুষে খাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ জি এম কাদের বলেছেন, বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, মুনাফা লোভীরা ব্যবসার নামে মানুষের রক্ত চুষে খাচ্ছে। বুধবার এক বিবৃতিতে তিনি আরো বলেন, সাধারণ মানুষের অভিযোগ ব্যবসায়ী সিন্ডিকেট মুনাফা লোভীদের কাছে সরকার জিম্মি হয়ে পড়েছে। ক্ষমতার লোভে অন্ধ সরকার দেশের মানুষের কষ্ট দেখতে পায় না। জি এম কাদের বলেন, প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম, সরকারের বেঁধে দেওয়া দামের অনেক বেশি দামে বিক্রি হচ্ছে ডিম, পেঁয়াজ, আলু, এসব দেখার যেন কেউ নেই। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের মাঝে হাহাকার উঠেছে, আয় না বাড়লেও ব্যয় বেড়েছে বহুগুণ, সাধারণ মানুষ বাজারে গিয়ে দিশেহারা হয়ে পড়েন, মোবাইল কোর্টের নামে আয়ুয়াশ চলছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। বিবৃতিতে জাপা চেয়ারম্যান আরো বলেন, সাধারণ মানুষের কষ্টের কথা ভেবে এখনই বাজার নিয়ন্ত্রণ এবং চাহিদা মোতাবেক পণ্য সরবরাহ করতে হবে, নতুবা সিন্ডিকেটের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যেই সরকার বিদেশে যেতে দিচ্ছে না বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যেই সরকার তাকে বিদেশে যেতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নেতারা। তারা বলেছেন, মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শ মতো এখনও খালেদা জিয়ার অসুস্থতায় এবং বিদেশে উন্নত হাসপাতালে লিভার প্রতিস্থাপন করা সম্ভব হলে তার অবস্থার উন্নতি হতো। গত সোমবার রাতে ভার্চুয়ালি ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়ে জানানো হয়। এতে বলা হয়, খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে চিকিৎসকদের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য দেশবাসীর মতো বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী, সদস্য, সমর্থকরা উদ্বিগ্ন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামতকে গুরুত্ব দিয়ে তার জীবন রক্ষার জন্য অবিলম্বে বিদেশে যাওয়া, অমানবিক বাধা দূর করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে নেতারা। বৈঠকে খালেদা জিয়ার দণ্ড স্থগিতের শর্ত, বয়স এবং অসুস্থতা নিয়েও সরকার প্রধান ও মন্ত্রীদের অশুভ, নিষ্ঠুর, অমানবিক বক্তব্য এবং প্রচলিত আইনের অযৌক্তিক ও ভ্রান্ত ব্যাখ্যার তীব্র প্রতিবাদ জানান বিএনপি নেতারা। স্থায়ী কমিটির নেতারা বলেন, বিনা ভোটে জোর করে ক্ষমতা দখলকারী বর্তমান সরকার খালেদা জিয়াকে জীবিত দেখতে চায় না। তার অন্যতম প্রমাণ হল প্রধানমন্ত্রীর বক্তব্য। এ প্রসঙ্গে খালেদা জিয়াকে টুস করে পদ্মার পানিতে ফেলে দেওয়ার ইচ্ছা প্রকাশ এবং সম্প্রতি 80 বছর বয়স হয়েছে, চলেই তো যাবে, এত কান্নাকাটির কি আছে, বক্তব্যের উদাহরণ দেন বিএনপি নেতারা। বৈঠকে বিএনপি নীতি নির্ধারকের নেতারা বলেন, কোন দেশে সরকার প্রধান তো দূরের কথা, কোন সভ্য, মানবিক, সুস্থ সাধারণ নাগরিকের প্রতিপক্ষ সম্পর্কেও এমন সন্ত্রাসী সুলভ কথা বলতে পারেন না। যে সরকার দেশনেত্রীর মৃত্যু চায়, সেই সরকার তার সুচিকিৎসায় অন্যায়ভাবে বাধা দেবে, এটাই তো স্বাভাবিক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে যা বলেন এরদোগান, গাজা উপত্যকা ইসরায়েল যা করেছে তা কোনো রাষ্ট্রের কর্মকাণ্ড নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। হামাসের হামলার পর গাজা ইসরায়েলের চলমান ভয়াবহ হামলার ঘটনাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন তিনি। বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল জাস্টিন অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির নেতাদের বৈঠকে এসব কথা বলেন এরদোগান। তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন ইসরায়েলের ভুলে যাওয়া উচিত নয় যে যদি একটি রাষ্ট্রের পরিবর্তে তারা সংস্থার মতো কাজ করে তাহলে সেটিও শেষ হয়ে যাবে। ঘন বসতিপূর্ণ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর লজ্জাজনক পদ্ধতি ব্যবহার করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। তিনি বলেন গাজায় অসামঞ্জস্যপূর্ণ এবং নীতিহীন আক্রমণ ইসরায়েলকে বৈশ্বিক জনমতের দৃষ্টিতে একটি অপ্রত্যাশিত এবং অবাঞ্ছিত জায়গায় নিয়ে যেতে পারে। এরদোগান বলেন বেসামরিক বসতিতে বোমাবর্ষণ, নির্বিচারে বেসামরিক লোকজনকে হত্যা, ওই অঞ্চলে মানবিক সহায়তা নিয়ে আসা যানবাহনে বাধা এবং এসব কাজকে দক্ষতা হিসেবে উপস্থাপন করবার চেষ্টা কেবল একটি সন্ত্রাসী সংগঠনের প্রতিফলনই হতে পারে, রাষ্ট্রের নয়। ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের বিষয়ে এরদোগান বলেন বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যে কোনো ধরনের পদক্ষেপ বা বেসামরিক বসতিকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলাকে ন্যায়সঙ্গত বলে মনে করে না তুরস্ক। এ ধরনের লজ্জাজনক পদ্ধতিতে সংঘটিত এই সংঘাত কোনো যুদ্ধ নয় বরং গণহত্যা বলেন তিনি। গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ পঞ্চম দিনে গড়িয়েছে। ইসরায়েলের হামলায় গাজায় ভয়াবহ মানবিক সংকটের দ্বারপ্রান্তে পৌঁছেছে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে, আহত হয়েছেন আরো হাজার হাজার মানুষ, আর হামাসের হামলায় ইসরায়েলিদের মৃত্যু 1,300 ছাড়িয়েছে।